তোমাদের সাথে ইপিএফও এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফ থেকে এর আগে এসএসআই পোস্টের রেসপেক্টে ফুল ডিটেলস আলোচনা করেছি, তাছাড়াও পেপার কাটিংয়ের নোটিফিকেশনের রেসপেক্টেও ভিডিও প্রোভাইড করে দিয়েছি। আজকে কথা বলবো সেকেন্ড পোস্ট অর্থাৎ 185 ভ্যাকান্সি রেসপেক্টে স্টেনোগ্রাফার গ্রেড সি পোস্টের রেসপেক্টে ভ্যাকান্সি বেরিয়েছে তার রেসপেক্টে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তার তরফ থেকে কিন্তু এই আপডেট উঠে আসছে, এক্সাম কন্ডাক্ট কিন্তু NTA করবে। প্রথমে বলেছিল IBPS কিন্তু সেটা চেঞ্জ হয়ে এখন কিন্তু NTA করে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কমপ্লিট ডিটেলস আজকে যেটা থাকবে গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু স্টেনোগ্রাফার পোস্টের রেসপেক্টে থাকবে EPFO তার রেসপেক্টে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আগের ভিডিওটা যারা দেখেছো তারই কিন্তু সেকেন্ড পোস্টের রেসপেক্টে আবেদন করতে পারবে। প্রথমেই একটা কথা ক্লিয়ার করে দিই, তোমাদের এখানে কিন্তু দুখানা পোস্ট বেরিয়েছে। যারা স্টেনোগ্রাফারের রেসপেক্টে ফর্মটাকে ফিল আপ করতে চাও তারা কিন্তু এখানে সিম্পলি বলে রাখি SSA যে আগের পোস্টের ভিডিওটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারবে না, আর যারা সেটাতে অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। অর্থাৎ সিঙ্গেল ভ্যাকান্ট সিঙ্গেল পোস্টেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কমপ্লিট ডিটেলস আজকে তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করবো, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে গুছিয়ে লাইনটা তোমরা দেখতেই পাচ্ছ, অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ইজ টু বি সাবমিটেড বাই ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, মানে একটাই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে একটা সিঙ্গেল পোস্টের জন্য। যারা SSA করবে তারা স্টেনো পারবে না, যারা স্টেনো করবে তারা SSA পারবে না। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, স্টেনোগ্রাফার গ্রুপ সি পোস্ট বেরিয়েছে যেটা কিন্তু EPFO তার তরফ থেকে বেরিয়ে গেছে। এখন যদি প্রথমেই ডিটেলসে চলে আসি তাহলে প্রথমে বলে রাখবো এখানে গ্রুপ সি পোস্ট স্টেনোগ্রাফার লেভেল 4 অনুযায়ী স্যালারি পাবে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা অবধি। তোমাদের এখানে বলে রাখবো অনলাইনে কিন্তু 27 তারিখে ফর্ম ফিল আপ কিন্তু ডেট শুরু হয়েছে এবং 26 এপ্রিল অবধি ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে। SC ST ক্যান্ডিডেটের জন্য এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, বাকিদের জন্য 700 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে, যার মধ্যে জেনারেল ক্যাটাগরি থাকবে, EWS ক্যাটাগরি থাকবে, OBC ক্যাটাগরি থাকবে। তোমাদের এখানে বলে কি ফর্ম ফিল আপ চলতে 26 তারিখ কিন্তু লাস্ট ডেট 26/4/2023। যারা কিছু ভুল করবে তারা কিন্তু 27 এবং 28 তারিখ উইন্ডো ওপেন করবে, সেখানে গিয়ে কিন্তু ঠিক করে নেবে, নাহলে 700 টাকা কিন্তু একদম গেল। অনলাইনে এই ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করতে হবে, বাট দরকার নেই, তোমরা ডিসক্রিপশন বক্স চেক করো, অ্যাপ্লাই লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, সেখানে গিয়ে আবেদন করো, তোমরা এটা সবাই জানো। স্কিম অফ এক্সামিনেশনে কিন্তু প্রথমে কম্পিউটার রাউন্ড থাকে, তারপরে শর্ট লিস্টের ক্যান্ডিডেটের কিন্তু স্কিল টেস্ট অর্থাৎ স্টেনোগ্রাফি টেস্ট করা হয়, যেখানে ট্রান্সক্রিপশন এবং ডিকটেশন এই দুটো মেথড করা হয়। এখন চলে আসবে ভ্যাকান্সির রেসপেক্ট। টোটাল ভ্যাকান্সি 185 বেরিয়েছে অল ওভার ইন্ডিয়ার তরফ থেকে, আনডিসেভ ক্যাটাগরি 74, EWS 19, SC ক্যাটাগরি 28, ST ক্যাটাগরি 14, OBC ক্যাটাগরি 50 বেরিয়েছে, ABC দুটো রেসপেক্টে থাকবে, A এবং B। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস, 185 টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি এখানে কিন্তু বেরিয়ে গেছে। এখন যদি পরবর্তী ডিটেলসগুলোর রেসপেক্টে তোমাদের সাথে আলোচনা করি তাহলে প্রথমেই তোমাদের এখানে বলে রাখবো উচ্চ মাধ্যমিক পাশ করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, আর কিচ্ছু লাগবে না, ব্যাস এইটুকু। ডিকটেশন জানতে হবে, স্টেনোগ্রাফির রেসপেক্ট এবং ট্রান্সক্রিপশন জানতে হবে। একটা সিঙ্গেল পোস্ট একটার রেসপেক্টে আবেদন করতে পারবে, আবারও বলে দিলাম, যেটা কিন্তু 65 মিনিটসের ভেতরে ট্রান্সক্রিপশন এবং 10 মিনিটসের ভেতরে 80 ওয়ার্ড পার মিনিটে কিন্তু ডিকটেশন করতে হবে। যারা স্টেনো শিখেছে তারা আবেদন করতে পারবে। এজ রিলাক্সেশন 18 থেকে 27 বছর অবধি বলে দিয়েছে, SC ST 5 বছর, OBC 3 বছর এখানে কিন্তু বলে দিয়েছে। কমপ্লিট এজ রিলাক্সেশন এতটাই থাকছে। তার সাথে পরবর্তী ডিটেলসগুলোর রেসপেক্টে যদি তোমাদের এখানে আলোচনা করি তাহলে এখানে বেসিক কী কী থাকছে তার রেসপেক্টে তোমাদের এখানে আলোচনা করবো না। প্রথমে তোমাদের এখানে বলে রাখবো এখানে পার্টিকুলার ক্যান্ডিডেটদের যে পার্টিকুলার বেসিক স্ট্রাকচারের রেসপেক্টে তোমাদের সাথে যদি কথা বলি, অর্থাৎ সিলেকশন প্রসেস স্কিম অফ এক্সামিনেশনের তরফ থেকে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে ওখানে 150 করে নাম্বার অফ কোশ্চেন ছিল, যেটা কিন্তু 600 মার্কস ক্যারি করছিল 2.5 ঘন্টার পেপার, এখানে কিন্তু সেটা থাকছে না। এখানে কি থাকছে, অ্যাপটিটিউড অঙ্ক থেকে 50টা কোশ্চেন 200 মার্কস, তার সাথে সাথে এখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এখানে কিন্তু 50টা কোশ্চেন 200 মার্কস, এবং দুটোর রেসপেক্টে ইংলিশ কিন্তু খুব বিশাল, 100টা কোশ্চেন কিন্তু 400 মার্কস, 800 মার্কসের ভাই এক্সাম হবে, 200 নাম্বার অফ কোশ্চেন থাকবে, 2 ঘন্টা 10 মিনিটে পেপার কিন্তু কমপ্লিট করতে হবে। আবারও বলছি প্রতিটা কোশ্চেন 4 মার্কস করে থাকবে এবং এখানে কিন্তু MCQ বেস হবে। Phase 1 মেরিট লিস্টের রেসপেক্টে তোমরা আবেদন করতে পারবে, নেগেটিভ মার্কিং কিন্তু এখানে 1/4 দিয়ে দিয়েছে। 1:10 Phase 1 থেকে সেকেন্ড ফেজে নেওয়া হবে, যেটা কিন্তু তোমাদের এখানে স্টেনোগ্রাফি টেস্ট থাকবে। 10 মিনিটে কিন্তু 80 ওয়ার্ড পার মিনিটে করতে হবে ডিকটেশন, 50 মিনিট অথবা 65 মিনিটে কিন্তু ইংলিশ এবং হিন্দির জন্য কম্পালসারি কম্পিউটারে ট্রান্সক্রিপশন লিখতে হবে। এরপরেই ফাইনাল সিলেকশন বেরিয়ে যাবে এবং কোয়ালিফাইং মার্কস কিন্তু ফেজ 1, যেটাকেই এখানে মেন এক্সাম বলেছে,
ইপিএফও তার তরফে সেখান থেকেই বেরোবে, এবং তার সাথে অবভিয়াসলি সেকেন্ড রাউন্ডেতে তোমাদেরকে নিজস্ব যে কোয়ালিটি আছে সেটাতে চেক করতেই হবে। অ্যান্সার কি এখানে তারপরেই বলে দিচ্ছে, 2-3 দিনের মধ্যে বেরিয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে, যারা যারা আমাদের ট্রেনিং ক্যাম্প চ্যানেলে যুক্ত আছো তারা সেখানে পেয়েও যাবে। পরবর্তী ডিটেলসগুলোর রেসপেক্টে যদি কথা বলি তাহলে এখানে প্রথমেই তোমাদেরকে এখানে বলে রাখবো, এই অফিসিয়াল ওয়েবসাইটের ভেতরে তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে। তার সাথে এক্সামিনেশন সেন্টার অল ওভার ইন্ডিয়াতে পড়বে, সেটা কিছুক্ষণ পরে তোমাদের সাথে আলোচনাও করছি। এবং তারপরের যে ডিটেলসগুলো আছে তার রেসপেক্টে যদি তোমাদের সাথে আলোচনা করি তাহলে প্রথমেই তোমাদের এখানে আলোচনা করব এখানে পার্টিকুলার আর কী কী প্রসেস থাকছে। না সবার প্রথমে তোমাদের এখানে গাইডলাইন অনুযায়ী যদি বলি, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এই অফিসিয়াল ওয়েবসাইট থাকছে, যেখান থেকে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিজও পেমেন্ট করতে হবে। তোমাদের এখানে বলে রাখবো অ্যাপ্লিকেশন ফিজের রেসপেক্টে প্রথমেই কথা বলেছিলাম, আরেকবার ছোট্ট করে যদি তোমাদের সাথে কথা বলে দিই তাহলে এখানে অ্যাপ্লিকেশন ফিজের রেসপেক্টে কী থাকছে। না এখানে যে পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ করবে সেটা কিরকম থাকছে, জেনারেল ক্যাটাগরি ইডাব্লিউএস ক্যাটাগরি ওবিসিদের জন্য 700 টাকা থাকবে, এসসি এসটি ফিমেল ক্যাটাগরিদের জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ থাকবে না। নেট ব্যাঙ্কিং অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা এখানে কিন্তু দিতে পারবে। এই হয়ে গেল কমপ্লিট অ্যাপ্লিকেশন ফিজ। এখন যদি সিটি অফ এক্সামিনেশন সেন্টার তার রেসপেক্টে কথা বলি তাহলে তোমাদের এখানে বলে কি অল ওভার ইন্ডিয়া থাকবে, যেটা তোমরা চোখের সামনে দেখতেও পাচ্ছ, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কলকাতা থাকবে, মালদা থাকবে, শিলিগুড়ি থাকবে, এই তিনটে রেসপেক্টে থাকবে। এই হয়ে গেল কমপ্লিট সিটি অফ এক্সামিনেশন। তোমাদের আবারও বলে রাখবে এখানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার তরফ থেকে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু 185 টোটাল বেরিয়েছে। স্টেনোগ্রাফার ইপিএফও তার তরফ থেকে বেরিয়েছে, কমপ্লিট ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করেছি। একটা ভেরিয়াস পোস্টের জন্য একজনই আবেদন করতে পারবে, যে এসএসএ পোস্টের জন্য আবেদন করেছে সে কিন্তু স্টেনো পারবে না, সিমিলারলি যে স্টেনোতে আবেদন করেছে সে কিন্তু আবার এসএসএ পারবে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং তার সাথে আজকের ভিডিওটা কিন্তু স্টেনোগ্রাফার গ্রুপ সি এর রেসপেক্টে থাকলো, 26/4 ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তার ভিতরে ফর্মটাকে ফিল আপ করতে হবে, কমপ্লিট ডিটেলস এতটাই। আবারও বলছি যারা যারা আমাদের ভিডিও রেগুলার ফলো করো তাদের সাথে অলরেডি এই নিয়ে কথা বলেছিলাম, আজকে নিয়ে এই ভিডিওটা এই টপিকের রেসপেক্টে থার্ড টপিক হতে চলেছে এবং কমপ্লিট ডিটেলস এতটাই থাকছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক করো, এফোর্টটাকে প্লিজ একটা অন্তত লাইক করে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে যাও। তোমরা কেউই ঠিকঠাক সাবস্ক্রাইব করছো না ভাই, প্লিজ সাবস্ক্রাইব করে যাও, 80% প্লাস লোক সাবস্ক্রাইব করোনি, রেগুলার ভিডিও দেখো, এটা কি ঠিক কথা? তোমরাই বলো না প্লিজ। তোমাদের সামনে প্রতিদিন ডেলি নিত্য নতুন জব আপডেট নিয়ে আসি, প্লিজ মোটিভেট পাওয়া যায় একটা চ্যানেলটাকে যদি যুক্ত হও, সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুবান্ধব যারা জব চেয়ে তাদের সাথে শেয়ার করতে পারো, বিকজ এখানে কিন্তু টেকনিক্যাল নন টেকনিক্যাল গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সব নিয়ে আলোচনা করা হয়। আজকের জন্য ভিডিওটা অবধি রাখবো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে শেষবারের মতন বলছি প্লিজ চ্যানেলের সাথে যুক্ত হয়েছো, দেখা হচ্ছে অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছ থেকে ঠিক 2 মিনিট টাইম নিয়ে নেবো, আমাদের যে ইনস্টিটিউশন টেক একাডেমি বাই রাজাকুণ্ডু সেখানে কিন্তু একাডেমিক কোর্স এবং তার সাথে কম্পিটিটিভ এক্সাম কোর্স এই দুটোতে কিন্তু এখন বর্তমানে অ্যাডমিশন চলছে। একাডেমিকে ক্লাস 5-12 অবধি সায়েন্স গ্রুপ এবং ম্যাথ, এবং তার সাথে কম্পিটিটিভ সায়েন্স গ্রুপ, তার সাথে ম্যাথ, তার সাথে রিজনিং, এসএসসি হোক, রেল হোক, তার সাথে সাথে কিন্তু WBCS হোক, WBPSC হোক, তার তরফ থেকে এখানে অ্যাডমিশন চলছে। আমি বর্তমানে মোর দেন 3 ইয়ার্স একটা WBCS ইনস্টিটিউশনের সাথে যুক্ত আছি, সেখানে সায়েন্স এবং ম্যাথ দেখাই, এবং তার সাথে আমাদের যে এই টেক একাডেমি ইনস্টিটিউশন সেটা কিন্তু মোর দেন 8 ইয়ার্স হতে চললো, 8 বছরেরও প্লাস কিন্তু ইনস্টিটিউশনটা। এখান থেকে সৌভাগ্যক্রমে অনেকেই একাডেমিকে 100 আউট অফ 100 পেয়েছে এবং ভালো র্যাঙ্ক করে বেরিয়েছে, 90-95% মার্কস কিন্তু এখান থেকে পাওয়া যায়, এবং একাডেমিকেও এখানে কিন্তু মক টেস্টের সুব্যবস্থা আছে, তার সাথে রেগুলার এক্সাম নেওয়া হয়, বিভিন্ন রকমের বুক ফলো করা হয়, এবং কম্পিটিটিভ এক্সামের জন্য মক টেস্ট নেওয়া হয়, প্র্যাকটিস এক্সাম নেওয়া হয়, এবং তার সাথে থরোলি ডিপলি কিন্তু সিলেবাসটা কভার করে দেওয়া হয়। তো তোমাদের এই ছোট্ট আপডেটটা দিয়ে রাখলাম, তোমরা যারা যারা এখনো অবধি আমার সাথে যোগাযোগ করোনি, ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে পার্সোনালি টেক্সট করতে পারো, অথবা জিমেলের অ্যাকাউন্টের যে আইডি সেটা এখন দেখতেও পাচ্ছ, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে পার্সোনালি মেলও করতে পারো। সম্পূর্ণ জিনিসটা তোমাদের সাথে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স চেক করো, এবং পার্সোনালি তোমাদের মেল আইডিটাও এখানে শো করছে। তাছাড়া এই পেজটাও দেখতে পাচ্ছ তোমরা, এখানে যাবতীয় ডিটেলসে দেওয়া আছে। কল করো অথবা মেসেজ করো, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ফ্রি ডেমো ক্লাস দেওয়া হয়, তার সাথে মক টেস্ট এবং বিভিন্ন যাবতীয় সিলেকশন এখানে করানো হয়, এবং তার সাথে অবশ্যই বলে রাখি 8
প্লাস ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু এই বর্তমানে ইনস্টিটিউটের আছে। আমি নিজে চালাই এবং আমাদের অনেক সুব্যবস্থা আছে, এখানে অনেকেই একসাথে কিন্তু ইনস্টিটিউশনটার রেসপেক্টে কাজ করা হয় এবং তার সাথে একাডেমিক হোক বা কম্পিটিটিভ হোক দুটোর জন্য কিন্তু এখানে প্রিপারেশন নেওয়া হয়। তোমাদের যদি এই আপডেটের রেসপেক্টে কোনো তোমাদের মধ্যে আগ্রহ প্রকাশ করো স্টুডেন্ট থাকো তাহলে অবশ্যই যোগাযোগ করো। এবং আজকের জন্য এতটুকুই, তো চলো এই আপডেটটা তোমাদের সামনে তুলে ধরলাম।